So assalamualaikum everyone, welcome back to my another video. আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনি ইউটিউব, বিশেষ করে আমরা যে ইউটিউবে যে আমি আজকে ইউটিউবে অনেক কিছু ছাড় দিয়ে মানে অনেক পুরানো ছবি কিংবা নতুন ছবি এ ধরনের আরো অনেক ছবি আমরা খোঁজার চেষ্টা করি যা ইউটিউবে সার্চ দেওয়ার পরেও আমরা পাই না, যার কারণে আমাদের অনেক মানে খারাপ লাগে। সেই খারাপ লাগা থেকে আজকে আমি একটি নতুন পদ্ধতিতে, নতুন বলতে হবে না, পদ্ধতিটা পুরাতন কিন্তু অনেকেই হয়তো আমরা জানি অনেকেই জানি না, সো আমি আজকে আপনাদের দেখাতে নিয়েছি, জানাতে এসেছি সার্ভার সম্পর্কে। সো সার্ভারটা আসলে কি প্রথমে বলে নেই, মূলত এটা একটা সার্ভার বলতে আমরা বুঝি যেই সার্ভারে এটা একটি ওয়েব পেজ, অর্থাৎ যে পেজে আমরা সচরাচর ইউটিউবের মতনই, এটা একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি নতুন পুরাতন ইভেন এরকম আরও অনেক গান মুভি, বিশেষ করে মুভির ক্ষেত্রে আমি বলতে চলেছি। সো আজকের টপিকসটা হলো আমরা কিভাবে নতুন মুভি ইউটিউবে সার্চ দেওয়া ছাড়াই পেতে পারি। সো চলেন দেখে নেওয়া যাক। সো আমি এখন যে পেজটা আছি মূলত এটাই হলো বাংলাদেশের সব সার্ভারের একটি, অল এফটিপি সার্ভার ইন বাংলাদেশ। আপনারা তো দেখতেই পাচ্ছেন এক একটা নেটওয়ার্ক ভেদে, অর্থাৎ আমরা যে ওয়াইফাই ইউজ করি সে ওয়াইফাই ভেদে সার্ভার আলাদা আলাদা হয়ে থাকে। সো আপনি যে নেটওয়ার্কের মধ্যেই থাকুন, সেটা ফোনের সিম হোক, সিমের নেটওয়ার্ক হোক অথবা যে কোনো ধরনের নেটওয়ার্ক হোক, সেক্ষেত্রে আপনাকে এর মধ্যে যে কোনো একটি কাজ করবে। সো আমি একটা সার্ভারের লিঙ্কে ক্লিক করবো, ঢাকা FTP, এটা একটি জনপ্রিয় সার্ভার, সবাই জানে এই যে ঢাকা FTP-তে মোটামুটি সকল প্রকার নতুন নতুন মুভিস, টিভি সিরিয়ালস, গেমস আরও অনেক কিছু পাওয়া যায়। এরকম যদি আমি আরও একটা দেখাই আপনাদেরকে, তো আরও একটা দেখাইতে গেলে এই যে nagordola.com.bd, এটিও একটি ভালো প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা সব আপডেট মুভি, টিভি, গেমস, টিভি সিরিয়ালস, সফটওয়্যার, লাইভ টিভি এরকম আরও অনেক কাজ করতে পারেন। সো আমি যদি আপনাদের মুভির ক্ষেত্রে বলি, এখানে আপনারা মুভিস পাবেন বাংলা, সরি, এখানে মুভি বাংলা মুভিস পাবেন, হলিউড মুভিস পাবেন, বলিউড মুভিস পাবেন, তামিল, অ্যানিমেশন, চাইনিজ, কোরিয়ান, ফ্রেঞ্চ, জাপানিজ, ইটালিয়ান, ওয়ার্ল্ড মুভি, ব্রাজিলিয়ান, ফ্রেঞ্চ, পেশান, হিন্দি ডবেট, অর্থাৎ সকল ধরনের মুভি আপনি পেয়ে যাবেন। সো আপনারা যদি ভাবেন কিভাবে এখানে নতুন মুভি পাওয়া যায়, আপনি যদি হলিউডের অর্থাৎ হিন্দি ছবি দেখতে চান, এই দেখেন নতুন আপডেট কি ছবি এসেছে তা এখানে চলে আসবে। ও সরি, হলিউড না, ইটস বলিউড, বলিউড অর্থাৎ হিন্দি, হিন্দি ছবি যদি দেখতে চান, এই যে আপডেট কি ছবি, কী কী ছবি এসেছে, অ্যাটাক এসেছে 22-এর, আরও অনেক এরকম ছবি এসেছে, বচ্চন পান্ডে, এসব গাঙ্গুবাই, সব রিলিজ, লেটেস্ট রিলিজ মুভি। সো আর কথা বাড়াবো না, আচ্ছা এই পর্যন্তই। যদি আমার ভিডিও কন্টেন্টগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।